বাস্তবতা হচ্ছে এই যে দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধ এখন নতুন মাত্রা পাচ্ছে। কয়েকদিন আগেও মনে হচ্ছিল নেটো বিভক্ত, কিন্তু সেই বিভক্তিটা আসলে কিছুই ছিল না, সেই বিভক্তির ইয়েটা ছিল একটা যুদ্ধের মাত্রাকে আরও বেশি সম্প্রসারিত করা, আরও বেশি জটিল করার ক্ষেত্রে যে ডিবেট সেটাই ছিল ওই সময়টুকু। এবং শেষ পর্যন্ত জার্মানি রাজি হয়েছে, আমেরিকাও রাজি হয়েছে যে সর্বাত্মক শক্তি প্রয়োগ করার ক্ষেত্রে তারা পদক্ষেপগুলো নিবে, এবং সেই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জার্মানি ট্যাঙ্কস সাপ্লাই করছে। প্রথমে বলা হয়েছে 14টা, কিন্তু জার্মানির লিওপার্ড ট্যাঙ্কস পোল্যান্ডে রয়েছে, আরও কয়েকটা নেটো সদস্য দেশে রয়েছে, এবং কালকে রাত পর্যন্ত জানা গেল যে ইউক্রেইন মোটামুটি প্রায় 300 চ্যালেঞ্জার লিওপার্ড ও পরে অ্যাব্রামস ট্যাঙ্ক, প্রায় 300 ট্যাঙ্ক তারা পাচ্ছে। তাদের মূল প্রয়োজন ছিল আপাতত 200, সেখানে তারা 300 ট্যাঙ্কের প্রতিশ্রুতি পেয়েছে। অপরদিকে যেই কথাটা বলেছেন রাশিয়া সম্পর্কে যে তারা অগোছালো, এটা সত্যি কথা। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে রাশিয়া নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করার ক্ষেত্রেও কোনো ইয়ে হবে না, দ্বিধা করবে না শেষ পর্যন্ত, কিন্তু এটা বাস্তবতা হচ্ছে এই যে তারা আমাদের প্রযুক্তি ভাষায় বলা হয় নিউক্লিয়ার থ্রেশহোল্ড, নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে এসেছে। দ্বার প্রান্তে আসাটার অর্থ হচ্ছে যে তারা প্রচুর প্রোপাগান্ডা ও নিবারক তত্ত্ব ব্যবহার করছে, অর্থাৎ তাদের যে নিবারক হিসাবে আণবিক অস্ত্রগুলো রয়েছে, যে শেষ পর্যায়ে যদি আর কোনো কিছু না থাকে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করবে, এটা কিন্তু মূলত একটা প্রোপাগান্ডা। কেননা রাশিয়া জানে যে নিউক্লিয়ার ওয়েপনের হুমকি দেওয়া কথা, আর রিয়েল লাইফে ব্যবহার করার অর্থ হচ্ছে যে রাশিয়া নিজেই সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। একটা বাস্তবতা হচ্ছে যে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করলে যে রেডিও অ্যাক্টিভিটি দূষণ ছড়াবে, সেটা তো পুরো রাশিয়াতেও ছড়িয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে পুরো ইউরোপেই নিউক্লিয়ার যুদ্ধের ভয়াবহতা ধ্বংস করে দেবে সভ্যতাকে। সুতরাং নিউক্লিয়ার ওয়েপনের কথা চিন্তাই করা যায় না। এখন আসেন রাশিয়ার যে দ্বিধা, তার সীমাবদ্ধতাগুলো কী কী। যদিও রাশিয়া একটা সুপার পাওয়ার, কিন্তু ইউক্রেইন এখন কমিটমেন্ট পেয়েছে নেটোর থেকে যে তার সমস্ত হারিয়ে যাওয়া ভূমি ফেরত পেতে যা দরকার নেটো তা দেবে। একটা এক্সাম্পল থেকেই বুঝতে পারবেন যে আমেরিকার কমিটমেন্ট কত গভীর। নেটো আমেরিকার অনুরোধে ইসরায়েলের রাখা আর্টিলারি শেল বা গোলন্দাজ গোলা বারুদ ইসরায়েলের এমার্জেন্সি ইউজের জন্য যা রাখা, কয়েক লক্ষ আর্টিলারি শেল ইসরায়েলের মজুদ থেকে এনে ইউক্রেনকে দেয়া হচ্ছে। এবং এটাই কিন্তু বলে দেয় যে এই যে আগামী 1-2 মাস যেটাকে আমরা ভেবেছিলাম যে একটা স্টেইলমেইট, একটা স্থবিরতার পিরিয়ড শীতকাল না চলে যাওয়া পর্যন্ত, এখন দেখা যাচ্ছে যে এই তথাকথিত স্টেইলমেইটের সময়ই অনেক বেশি মাত্রায় গোলন্দাজ বাহিনীর ব্যবহার ইনক্রিজ করেছে। গতকালকেই ইউক্রেইনের একটি শহর কনস্টান্টিপভ, সেখানে অফিসিয়ালি 9 জনকে মেরে ফেলে, সিভিলিয়ানের মৃত্যু ঘটেছে রাশিয়ান আর্টিলারি ফায়ারে, এবং 100 মানুষ নাকি আহত হয়েছে। সিমিলারলি ইউক্রেইনও কিন্তু তার যে গোলা বারুদ রয়েছে সেটা দিয়ে রাশিয়ার ভিতরে আঘাত না করলেও রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোতে কন্টিনিউয়াসলি তাদের গোলন্দাজ নিক্ষেপ করে যাচ্ছে। তারা অপেক্ষা করছে যে এই লিওপার্ড ট্যাঙ্কসগুলো শিগগিরই যোগ দেবে। এখানে একটা প্রবলেম হচ্ছে যে রাশিয়া মনে করে যে এই সব লিওপার্ড ট্যাঙ্ক বা পশ্চিমা ট্যাঙ্কগুলোকে তাদের উন্নত মানের হাইপারসনিক মিসাইল দিয়ে উড়িয়ে দিবে, কিন্তু রাশিয়ার সীমাবদ্ধতা কোথায়, সেটা হচ্ছে তার ম্যান পাওয়ার, জনবল। আমরা কয়েকদিন থেকে জানি যে রাশিয়াতে প্রাইভেট বাহিনী, ওয়াগনের বাহিনী, এরা কিন্তু রাশিয়ান সামরিক বাহিনীর অংশ নয়, যারা অতি উৎসাহী ডানপন্থী, এবং শুনে অবাক হবেন জেলে থাকা কায়েদি প্রায় 40,000, এরা
সম্মিলিতভাবে আঘাত করে ইউক্রেনের কিছু অংশ ওই যে দাকমুখ বাকমুখ শহরটির আশেপাশে তারা দখল করে নিয়েছে। এর ফলে একটা ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে রাশিয়ান বাহিনী নাকি অগ্রগামী, কিন্তু আসল বাস্তবতা হচ্ছে এই ওয়াগনার বাহিনী কিন্তু ধ্বংস হয়ে যাবে সুনার অর লেটার, কেননা তারা তাদের পর্যাপ্ত গোলা বারুদ নেই এবং রাশিয়ান সামরিক বাহিনীর কাছ থেকে তারা যথেষ্ট সহযোগিতাও পাচ্ছে না। আবার অপরদিকে রাশিয়ান সামরিক বাহিনীর হাতে যে ম্যান পাওয়ার রয়েছে, যে সামরিক যারা অ্যাকচুয়ালি ইনফ্যান্ট্রি, যারা পদাতিক বাহিনী মেকানাইজড ইনফ্যান্ট্রি, এদের সংখ্যা এত বেশি ব্যবহার করা হয়েছে অলরেডি যে এরা ডিপ্লিটেড, আমরা বলি যে প্রায় ক্ষয় হয়ে যাওয়ার অবস্থা। আগামী কয়েক মাসে স্পেশালি এই যে স্প্রিং অফেন্সিভ শুরু করার কথা রাশিয়া অনেক ঢাক ঢোল পিটিয়ে বলেছে যে তারা স্প্রিংয়ে এই বসন্তকাল এক মাসের মধ্যেই তারা সর্বাত্মকভাবে আবার ইউক্রেনকে দখল করার প্রচেষ্টা নেবে। এই যে হুমকি দিয়েছে এর পেছনে কিন্তু তাদের একমাত্র সম্বল হচ্ছে হাইপারসনিক মিসাইল, কিন্তু হাইপারসনিক মিসাইল দিয়ে আপনি আঘাত করতে পারেন ইউক্রেনি বাহিনীকে, কিন্তু গ্রাউন্ড সোলজার্স তো দরকার হবে। কয়েক লক্ষ রাশিয়ান বাহিনী অলরেডি ব্যবহৃত হয়েছে এবং রাশিয়ার যে জনসংখ্যা তার একটা উল্লেখযোগ্য অংশ যুদ্ধ বিরোধী এবং ইয়াং জেনারেশনের কয়েক লক্ষ অলরেডি রাশিয়া থেকে পালিয়েছে, তারা আশেপাশে যেয়ে তারা পুতিনের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিরোধ করার ব্যাপারে ওয়েস্টকে সমর্থন দিচ্ছে।